বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন যাসা আছে আয়োজিত অপরাহ্নের এই সাংস্কৃতিক সভার সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি এদেশের এক বরেণ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুস সালাম উপস্থিত জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বন্ধুরা, আজকে পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি নতুন বছরকে বরণ করার দিন। এটি শুধু বরণ করার দিন নয়, এই বরণের মধ্যে দিয়ে আমাদের জাতিসত্তার যে সাংস্কৃতিক উৎসবটি পালিত হয় তা নিঃসন্দেহে গোটা জাতিকে আপ্লুত করে। গত বছরের সমস্ত গ্লানি, ম্লানতা, জরাজীর্ণতা ধুয়ে মুছে একটি নতুন বছরে মানুষের সুস্থতা, সাবলীলতা এবং নতুন গতিতে, নতুন ছন্দে জীবন চলার প্রত্যয় নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আছে পয়লা বৈশাখ। আবহমান কাল ধরেই পয়লা বৈশাখ আমাদেরকে নতুন ভাবে চলতে, নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ করে। এটি একটি ব্যাপক পরিসরে এ জাতির একটি সাংস্কৃতিক উৎসব বটে। এই উৎসবে বিভিন্ন সংগঠন তারা নানা কর্মসূচি গ্রহণ করে। জাসাস বিএনপির সাংস্কৃতিক সংগঠনই নয়, জাতীয়তাবাদী শক্তির এটি একটি সাংস্কৃতিক, আমি বলবো যে সংগঠন। তারা বরাবরই ব্যাপক পরিসরে এই সাংস্কৃতিক উৎসবটি তারা পালন করে। ঈদের অব্যবহিত পরে আজকে তারা পরিসর ক্ষুদ্র হলেও প্রাণের আকুলতা নিয়ে এই অনুষ্ঠানটি তারা করছে। আমি জাসাসকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বহু দুর্যোগ, দুর্বিপাক, ঘোর দুর্দিন এবং এক বিষণ্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী, যারা বিএনপির নেতাকর্মী, যারা গণতন্ত্র চায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তারা কেউ শান্তিতে নেই, কেউ সুখে নেই। অনেক নেতৃবৃন্দ এখনো কারাগারে, একজন এখানে বলছিলেন, এবং আবার হাজার হাজার নেতৃবৃন্দ অসংখ্য মামলা নিয়ে সত্য তারা কারামুক্ত হয়েছে। এইরকম একটি পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কোন উৎসবই আজকে বিএনপির নেতাকর্মীর জন্য সুখকর হয়নি। একদিকে তো জিনিসপত্রের চড়া দামের যে অভিঘাত, সেই অভিঘাতে বিপর্যস্ত আমাদের জনগণ, তার প্রয়োজনীয় যে খাবার, সে খাবার সে কিনতে পারছে না। আসলে এবারে দেখবেন বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাজারে ঈদের সময় যে কেনাকাটা হয় তার চাইতে অনেক কেনাকাটা কম হয়েছে। চালের দাম অত্যধিক বেশি, সরকার বলেছে যে চালের দাম কমানোর জন্য তারা নানামুখী ব্যবস্থা নিয়েছে, কিন্তু বাস্তবে কি তাই দেখা গেছে? যখনই এই কথা বলেছে পরক্ষণে আমরা দেখেছি, তার পরের দিনই দেখেছি চালের চড়া মূল্য। কারণ এই বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছে সরকারের লোক, তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক, এরাই সমস্ত মার্কেটকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে বলেই সরকারের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না। 83,000 টন চাল কেনার জন্য 30টি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, 30টি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল,
তারা এটা দিয়ে চালের দাম কমায়নি, বরং আরো বাড়িয়েছে। কারণ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের যোগাযোগ থাকে, সরকারের যোগাযোগ থাকে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না। তাই এই সময়, এই ঈদ, এই উৎসব পরিণত হয়েছে আপনার মর্ষিয়ায়, কান্নায়, চোখের অশ্রু জলে। এইরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সব জায়গায় অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট, রাস্তাঘাট, ঈদের দিন, ঈদের পরের দিন শুধুমাত্র মানুষের কান্নার আওয়াজ, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, শুধু মৃত্যু এবং লাশের সারি। এক পরিবার ঈদের আগের দিন প্রচন্ড ভিড় হয় বলে পিরোজপুরে তার বাড়িতে যাবে মায়ের সাথে দেখা করতে, তাই সে বেছে নিয়েছে ঈদের দিন, যে ঈদের দিনে হয়তো যানবাহনের রাশ কম থাকবে। সে লঞ্চে গেছে, লঞ্চে উঠেছে, বেপরোয়া লঞ্চ চালানো, দড়ি ছিঁড়ে এক পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান মারা গেছে। এটা কেন? কোথাও কোনো রেগুলেশন নেই, কোথাও কোনো নিয়ম পদ্ধতি নেই, কোথাও কোনো ধরনের ব্যবস্থাপনা, উন্নত ব্যবস্থাপনা নেই। সব জায়গায় যেন এক ধরনের মানে খুবলে খাওয়া, সব জায়গায় যেন একটা লুটপাটের ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দেখুন আওয়ামী লীগের কত লোককে ব্যাংক দেওয়া হয়েছে, সেই ব্যাংক গুলো কেউ আওয়ামী লীগের এমপি, কেউ আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তাদের দেওয়া হয়েছে। সেই ব্যাংক গুলো নাকি আর চলছে না, এখন একই ভবন করা হচ্ছে, একত্রিভূত করা হচ্ছে। যে একত্রিত করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো সুনীতি নেই, সেখানেও কিন্তু জনগণের স্বার্থ নেই, সেখানেও হরিলিপ আছে। আটটা ব্যাংকে ইতিমধ্যে একত্রীভূত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাহলে এই যে একত্রীভূত করা হলো, এইখানে কাদের স্বার্থ? ওই ব্যবসায়ীদের স্বার্থ, যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, ঋণ নিয়েছে, কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি। সেই ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, এখন সবল ব্যাংকের সাথে সেটা একীভূত করা হচ্ছে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে ঋণ পুনর্গঠনের নামে আবার ঋণ দেওয়া হয়েছে। এই চক্রকারে লুটপাট করার সুযোগ দেওয়াতে আজকে একের পর এক ব্যাংক আজকে ধসে যাচ্ছে, সেগুলো সবল ব্যাংকের সাথে এখন একত্রিত করা হয়েছে। এই যে এত চিৎকার, এই যে এত অহংকার, এই যে এত গলাবাজি, অর্থনীতি নাকি বলে সিঙ্গাপুরের চাইতে ছাড়িয়ে যাচ্ছে, কানাডার চাইতে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আজকে এই অবস্থা কেন? কেন ব্যাংকগুলো মুখ থুপড়ে পড়ে যাচ্ছে? কেন ব্যাংকগুলো আজকে একত্রিত করা হচ্ছে? এর কি কোনো জবাব দিতে পারবে? যারা ঋণ খিলাপি তারা কারা? এই সরকারের ঘনিষ্ঠ জন, যারা ঋণ নিয়ে টাকা ফেরত দেননি, তাদেরকে পুনর্গঠনের নামে অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কিছু কায়দা কানুন করে আবার যাতে তারা ব্যাংক থেকে টাকা নিতে পারে, লুট করতে পারে, এই জন্য রিশিডিউলের নামে ব্যবস্থা করা হয়েছে। ওই রিশিডিউলে আরো তারা কোটি কোটি টাকা ঋণ দিয়েছে। এই করে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিকে এমন ভাবে জলাঞ্জলি দিয়েছে, এমন লোপাট হয়েছে, আজকে অর্থে বিত্তে ফুলে ফেপে কেউ সিঙ্গাপুরের ধনী হন, কেউ কানাডার ধনী হন, কেউ অস্ট্রেলিয়ায় দামি বাড়ি কেনেন, তারা সবাই হচ্ছে আজকের যারা মন্ত্রী, এমপি, তাদের আত্মীয় স্বজন, অথবা সরকারের যিনি প্রধান তাদের আত্মীয় স্বজন। এই হরিলুটের রাজত্বে আমাদেরকে বসবাস করতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলেন যে আজকে যে মানে পহেলা বৈশাখ, নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না, তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি এটার এটার তাৎপর্য কি, এটা এটার সংজ্ঞা কি, একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন। এখন ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, আমেরিকার ভাষাও ইংরেজি, নিউজিল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি, আরো অনেক ছোটখাটো দ্বীপ টিপে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা। তারা সবাই কি ইংরেজ? তারা অস্ট্রেলিয়ান হলো কেন? কেউ আমেরিকান হলো কেন? কেউ ক্যানাডিয়ান হলো কেন? তা
আপনি যদি এটা ব্যাখ্যা দিতেন ওবায়দুল কাদের স্যার, বাঙালি তো অনেক দেশেই আছে, ত্রিপুরায় আছে, ভারতের ভারতের পশ্চিম বাংলায়ও আছে, বাংলাদেশে তো সেটা থাকবে। কিন্তু ওবায়দুল কাদের স্যার যে কোনো উদ্দেশ্য ছাড়া এই কথা বলেছেন সেটা আমি মনে করি না, সেটা আমি বিশ্বাস করি না। তারা যেটা বিশ্বাস করেন আমরা সেইটা বিশ্বাস করি না। আমরা যেটা এখানে চমৎকার ভাবে সালাম ভাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সাথে তো বিএনপি জড়িত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার ঘোষণায় তো মানুষ উদ্বুদ্ধ হয়েছে। তো আমার বাংলার যে ভাষা, বাংলাদেশের যে ভাষা, সেটা তো প্রোটেকশন দেবে বাংলাদেশের মানুষ। আপনি কোন বাঙালির কথা বলছেন? এদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ওয়াটার, পানি, পানিকে পানি বলে। আপনি কি পানিটাকে বদলে দিতে চাচ্ছেন? শব্দটা জল বলে কিছু মানুষ, হ্যাঁ জলেরও অস্তিত্ব থাকবে, পানিরও অস্তিত্ব থাকবে। পশ্চিমবাংলায় বেশিরভাগ মানুষ জল বলে, ওটাকে পানি আমরা করার জন্য তাদেরকে বলতে পারি না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পানি বলে, পানিকে। আপনি কি এটা বদলে দিতে চাচ্ছেন যে বিএনপি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না? আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, সালাম দিয়া আসসালামু আলাইকুম, উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটার বিরুদ্ধাচরণ করছেন ওবায়দুল কাদের স্যার? আমরা কারো সাফল্য কামনা করলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলি, এটা পার্ট অফ কালচার, এটা আমাদের সংস্কৃতির অংশ। আপনি কি এইটা পরিহার করতে বলছেন বাঙালি সংস্কৃতির নামে? আমরা কারো সাফল্য শুনলে আলহামদুলিল্লাহ বলি, এটাও আমাদের পার্ট অফ সংস্কৃতি, আমাদের আমাদের বৃহত্তর জাতীয় সংস্কৃতির এটা অংশ। আমরা আবার কারো যদি আমরা তার কৃতিত্ব শুনি মাশাআল্লাহ, এটা যে খুবই ধর্মীয় অনুভূতি থেকে বলছি তা না, এটা মানুষের কথায় অভ্যাসে, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটা বদলে দিতে চান ওবায়দুল কাদের স্যার? আমরা কিন্তু এটা বদলানোর বিপক্ষে। যা প্রচলিত, যা দীর্ঘদিন ধরে মানুষ বলে যেটা অভ্যস্ত, ওটাই হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় উপাদান। আমরা জল চৌকিকে পানি চৌকি করতে চাই না। আবার যে পানি গ্রহণ, পানি গ্রহণ মানে বিবাহ বা পরিণয় সূত্রে আবদ্ধ, এই পানি গ্রহণকে আবার জল গ্রহণ করতে চায় না। এই দুইটি শব্দই আমাদের দেশে প্রচলিত আছে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা, এখানে আমি বলেছি যে এখানে একটা উদ্দেশ্য আছে, এখানে একটা কারণ আছে, নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি। ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে, এই ধরনের, উনি প্রভু বলেননি আমি বলছি, এই ধরনের কথা ওবায়দুল কাদের সাহেব একসময় বলেছে, ওই তলে তলে কাউকে খুশি করার জন্য, প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন। বন্ধুরা, যার কারণে এবারে রমজান মাসে আপনারা দেখেছেন এই সরকারের টার্গেট ছিল ইফতার পার্টি। আমরা কেউ ইফতার পার্টি বলি, কেউ ইফতার মহফিল বলি। এবং এই যে একটি ধর্মীয় মাস রমজান মাস, সারাদিন মানুষ রোজা রেখে, সবাই চায় যে আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠ জনরা থাকে, আবার গরিব দুঃখী ধনী নির্ধন সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয়, নানাভাবে মানে ঈদের সামগ্রী দেয়, রোজার সামগ্রী দেয়। কিন্তু এটাকে টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার, এটাও উদ্দেশ্য আছে, এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপি নাকি, বিএনপি নাকি 1000 ইফতার পার্টি করেছে। তো করেছে কি হয়েছে? 1000 কেন, তার চেয়ে তো বেশি করতে পারে। এটা গরিব দুঃখী, এখানটায় আমরা এই অফিসের নিচে, আমরা যে আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন, বাদশাহ আছেন কিনা আমি জানি না, তাদেরকে নিয়ে আছেন, হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি, যে একবারে গরিব মানুষ রিক্সা চালায়, সিএনজি চালক, তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে। এটাই তো ধর্মীয় বিধান যে গরিব দুঃখী ধনী নির্ধন তাদেরকে রমজান মাসে ঈদের সময় তাদেরকে নিয়ে, তাদেরকে বিভিন্ন রোজার সামগ্রী, ঈদের সামগ্রী দেওয়া। কিন্তু এইখানটাই যেন কোথায় সরকারের একটা বাদ সাজছে, এবং এটাও তিনি করেছেন অত্যন্ত উগ্রমূর্তিতে,
চন্ডমূর্তিতে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করেছে। কিন্তু আপনারা যে বিভিন্ন পার্টি করেন, বিভিন্ন জায়গায় দেখি ইন্ডিয়া থেকে নায়ক নায়িকা নিয়ে এসে যে ধরনের এখানে পার্টি হয়, নাচানাচি হয়, ওইখানে টাকা খরচ হয় না? আমরা তো এর আগেও দেখেছি কত কি আরবি স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি দেখেছি, তো সেই সেই পার্টিতে কত টাকা খরচ হয়। আর গরিব দুঃখী নিয়ে রমজান মাসে মানুষ ইফতার মাহফিল করবে, ইফতার পার্টি করবে, এটা সরকারের গায়ে লাগে। যাই হোক, আমরা কঠিন যুব সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। সালাম ভাই যেটা বলেছেন যে আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয়, আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে, আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি। আমাদের দীর্ঘদিনের কৃষ্টি কালচার, আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের বাবা মা, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা দাদি, নানা নানি, এবং তাদের দীর্ঘ আগে থেকে তাদের অভ্যাস, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু মিলে, এবং এই বাংলার যে ধানের দেশ, গানের দেশ আমরা বলি, সেই মানে আসল এই যে ভূখণ্ড, এই যে স্বাধীন ভূখণ্ডের মধ্যে এখানকার ধলেশ্বরী, শীতলক্ষা, পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতি, এখান থেকে উচ্চারিত আমাদের যে সঙ্গীত, আমাদের যে গান, আমাদের যে সংস্কৃতি, এটা আমাদের নিজস্ব, এবং এই নিজস্বতার মধ্যে দিয়েই আমাদের মানে যে সংস্কৃতির যে মোজাইকটি তৈরি হয়েছে, সেই মোজাইকটি ওবায়দুল কাদেররা বিভ্রান্ত ছড়িয়ে এটা ভাঙতে পারবে না। আর এই মোজাইক, আর এই মোজাইকের উপরেই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে। আর এর প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণেই এই যে আমাদের বাংলাদেশি সংস্কৃতি, এই ভূখণ্ডের মধ্যে আমাদের যা সম্পদ, সে গানে হোক, সে কথাই হোক, সেটা নাটকে হোক, সেটা যাত্রা জারি সারি গানে হোক, সেটা আমাদের নিজস্ব, এটাকে রক্ষার প্রতীকী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি এটা আমাদেরকে শিখিয়েছেন কি করে নিজের সত্তা রক্ষা করতে হয়। আরেকজন নেতা তাকেও ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আজকে দেশের বাইরে ফেলে রাখা হয়েছে অনেক মামলায়। আজকে যে পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাদেশিকতার যে পতাকা, সেটা ধারণ করেছেন দেশ নায়ক তারেক রহমান। তার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা সুসংহত করব, আমরা আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করব, আমরা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচর্যা করব।